একটা সাপ আর একটা ব্যাং, দুইজনের মাঝে বন্ধুত্ব। হঠাৎ করে শীতের দিন, প্রচন্ড শীত, পুকুর থেকে সাপটি উঠে পাড়ের উপর শুয়ে পড়ছে। কিছুক্ষণ পর ব্যাং পানির ভিতর খোঁজাখুঁজি করে সাপটাকে আর পায় না। তো ব্যাং বলতেছে, দোস্ত গেল কোথায়? তিনি এদিক সেদিক তাকায় দেখে যে দোস্ত পাড়ের উপর বসে আছে। দোস্ত বলতেছে, তুমি কেমন আসো? তাই সামনে আসো। বলে, না, সামনে গেলে তুমি ফস করে কামড় দিবে। ব্যাং এই কথা বলে পানির ভিতরে ডুব দিছে। কিছুক্ষণ পর সাপ ঘুমায় গেছে। পাশে ছিল জমিন, জমিনের মধ্যে রাখাল ছেলে কাজ করতেছে, সারা দিন পরিশ্রম করছে, প্রচন্ড রোদ। তো তার জল্পনা কল্পনা করছে যে পুকুরের পারে সুন্দর একটা আম গাছ, একটু বিশ্রাম নেওয়া দরকার। আম গাছের নিচে যাওয়া মাত্রই সামনে চোখ দিয়ে তাকাইছে, বড় একটা সাপ শুয়ে আছে। পাশে ছিল একটা লাঠি। এমনি তো সারাদিন রোদের মধ্যে পুড়ে কাজ করছে, রাগ বাড়ছে না কমছে? বাড়ছে। লাঠি হাতে নিয়ে সাপটার পিঠে দুইটা আর মাথায় একটা, তিনটা মারছে। সাপটা মরে গেছে, টান করে শুয়ে রাখছে। কিছুক্ষণ পর ব্যাং আবার উঠছে, পুকুর পাড়ে উঠে দেখে দোস্ত সুন্দর করে ঘুমাইছে। তো ব্যাং কি করছে দেখেন, সাপের মাথার উপরে এক লাফ আর পিঠের উপরে তিন লাফ দিয়ে বলতেছে, দোস্ত হাউ আর ইউ, তুমি কেমন আছো? এখন সাপ তো আর কথা বলবে না, ফস করবে, শক্তি শেষ। ব্যাং বলতেছে, দোস্ত তুমি মরছো মরছোই, এই ফস করার আগে যদি তুমি পুকুরে ডুব দিতে তাহলে তোমাকে কৃষক ছেলে মারতো না। কাজেই আপনাদেরকে আমরা সারা রাত জেগে যতই ওয়াজ শোনাই, যতই কোরআন সুন্নাহর দিক নির্দেশনা দিই, মরার আগ পর্যন্ত আপনারা সোজা হবেন না। জোরে বলুন ঠিক কিনা। আজ থেকে আপনারা ওয়াদা করেন যে ওই সাপের মতে মরতে রাজি নাই। আমরা পাঁচ ওয়াক্ত নামাজ ধরলাম, কোরআন ধরলাম, মসজিদ এবং মাদ্রাসার সাথে অন্তরটাকে সম্পৃক্ত করে দিলাম। কারা কারা রাজি, দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। আমরা কোরআন থেকে একেবারেই দূরে আছি, জোরে বলুন ঠিক কিনা। খ্রিস্টান, ইহুদি, নাসারা, তারা 50 বছর 60 বছর বয়সে কোরআনকে রিচার্জ করতেছে, কোরআনের উপর গবেষণা শুরু করে তারা খ্রিস্টান থেকে, বিজাতি থেকে, খোদাদ্রোহী থেকে, নাস্তিক থেকে, মুরতাদ থেকে তারা আল্লাহওয়ালা হয়ে যাচ্ছে। জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু মুসলমান কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে আস্তে 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 বেঈমান হয়ে মরতেছে, জোরে বলুন ঠিক কিনা। কাজেই যতদিন পর্যন্ত কোরআন থেকে দূরে থাকবেন ততদিন পর্যন্ত আপনি শান্তি পাবেন না। আজকে এই কথা বলে গেলাম, আসুন কোরআন ধরেন, কোরআনকে চুমু দেন, কোরআনকে বুকে নেন, নিজে কোরআন পড়েন, আপনার বউকে কোরআন শিখান, আপনার সলপলকে শিখান, নাতি পুতিকে শিখান, একটা উসিলা দিয়েই আল্লাহ পাক আপনাকে আমাকে মাফ করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। সম্মানিত সুদী, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমার কোরআনকে কেমন ভালোবাসতেন, এই যে বগুড়া থেকে এসেছে আপনাদের উদ্দেশ্যে, হয়তো আজকে যাওয়া হবে না, দুই একদিনের সফর, শ্বশুর বাড়ি আছে, বাবার বাড়ি আছে, দুই একদিন কাটাবো, আমরা এখান থেকে যাব, বউয়ের সাথে কথা বলবো, সোলপুলের সাথে কথা বলবো। তারা বলবে যে আব্বু কি নিয়ে আসছেন, বউ হাতের দিকে তাকাবে, সোলপুল হাতের দিকে তাকাবে, আর আমরা তাদের জন্য অনেক উপঢৌকন উপহার নিয়েও যাই, জোরে বলুন ঠিক কিনা। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বৈশিষ্ট্য কেমন ছিলেন, তিনি যখন কলেমার দাওয়াত নিয়ে, কলেমার প্রচার করতেন, মানুষকে নামাজ শিখাতেন, মানুষকে পর্দা শিখাতেন, মানুষকে অজুর ফরজ, গোসলে ফরজ শিখাতেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই তিন দিনের সফরে বাড়িতে বের হয়েছেন, বাড়ির থেকে বের হয়েছেন। মুসলমান ইবান্দার আল্লাহর গোলাম, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
এমন সাহাবী ছিলেন যে রাস্তা দিয়ে চলতেন শয়তান পর্যন্ত ডরাইতো। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘর থেকে বের হতেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, ও মুসলমান কথাগুলো খুব খেয়াল করে শোনেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘর থেকে ইসলাম প্রচারের জন্য বের হতেন, দুই তিন দিন সফরে থাকতেন, এরপরে যখন আবার বাড়ির দিকে প্রত্যাবর্তন করতেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিবির দিকে তাকান নাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সলপুলের দিকে তাকান নাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে ঘরের মধ্যে প্রবেশ করতেন, নতুন ওযু করতেন, নতুন ওযু করার পর সরাসরি কোরআন খুলে কোরআন পড়া শুরু করে দিতেন। জোরে সোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনকে এইভাবে খুলে খুলে পড়তেন, আর চোখের দুই কোণ দিয়ে টপ টপ করে পানি পড়ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। হযরত ওমর কোরআনকে ডাক দিয়ে বলে কোরআন, নবীজির হাদিস পড়েছে আল কোরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা, হে কোরআন কিয়ামতের মাঠে তুমি মানুষের পক্ষে বিপক্ষে সাক্ষ্য দিবে, আমি তোমাকে ভালোবাসি, কিয়ামতের মাঠে তুমি আমি ওমরের পক্ষে সাক্ষ্য দিবে, চিৎকার দে বলুন সুবহানাল্লাহ। বাংলাদেশে একজন পীর সাহেব ছিলেন, হকের পীর কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই, নাম শুনছেন? উজানির পীর, আগের পীর, হকের পীর ছিলেন কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই। ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই যখন কোরআন তেলাওয়াত করতেন বাজান, এইরকম কোরআন তেলাওয়াত যখন করতেন বালিশের উপর বিছাইয়া, হযরতে ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই কোরআন তেলাওয়াত করছেন, মাঝে মধ্যে লাফ দিতেন, মাঝে মধ্যে হেঁটে হেঁটে পড়তেন, মুরিদরা জিগায় হুজুর কোরআন তো একটা সম্মানিত গ্রন্থ, কিতাবুল্লাহ আল্লাহর কিতাব, এটা আদবের সাথে ধরতে হয়, মহাব্বতের সাথে ধরতে হয়, আপনি কেন কোরআন নিয়ে লাফান? হযরতে উজানির পীর কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই তিনি মুরিদদেরকে ডাক দিয়ে বলে যে দেখো আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যখন কিতাবুল্লাহ আল্লাহর কোরআনকে আমি দেখি প্রত্যেকটা কালো অক্ষরের মাঝে, প্রত্যেকটা বাক্যর মাঝে, প্রত্যেক কালো অক্ষরের মাঝে কেমন যেন আমার রব্বুল আলামিনের নূর দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাও কোরআন পড়ি কিন্তু নূর চোখে পড়ে না, কারণ আমরা যে পড়ি পড়া তো শুদ্ধই হয় না, আমরা যে পড়ি মাখরাজ মাত গুন্না এগুলো ঠিক নাই, আমরা যে পড়ি অর্থ বুঝি না। জোরে বলুন ঠিক কিনা। কাজেই এই কোরআন তো দেখার জন্য আসে নাই, কোরআন তো ফু দেওয়ার জন্য আসে নাই, কোরআন পড়তে হবে অর্থ বুঝে। কোরআন কিভাবে পড়তে হবে বলেন তো? অর্থ বুঝে। আজকে দেখবেন বাংলাদেশে যদি একজন পাতি নেতা হয়, নেতার যে দাম আর এই নেতার সাথে যে চামচারা থাকে তার দাম কম না বেশি? বর্তমান প্রাইম মিনিস্টার সরকার প্রধান এনার যে ভাব, সরকারের আশেপাশে যারা থাকে তাদের ভাব কম না বেশি? যারা মন্ত্রীর পরিবার, এই আমার অমুক মন্ত্রী, দেখছেন কারবার, সে কিন্তু মন্ত্রী আর বলতেছে আমার অমুক মন্ত্রী আছে। আবার যারা এমপি, এমপির যারা চেলা পোলা পান, এই আমার চাষা কিন্তু এমপি, সে কিন্তু এমপি না, কি ভাব দেখেন। ন্যূনতম ওয়ার্ডের মেম্বার তাদের সাথেও দু একজন পার্টনার থাকে, তাদের ভাবে মনে হয় তাদের আশপাশে আর থাকা যায় না। যদি বলুন ঠিক কিনা, তারা চেয়ারম্যান মেম্বার, তারা এমপি মন্ত্রী, তারা প্রাইম মিনিস্টার, এদের পরিচয় দেয়। আর আল্লাহর নবী বলেন আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসসাতুহু, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন আহলুল কুরআন
আহলুল্লাহি ওয়া খাসাতুহু, আহলে কোরআন গনই আমার পরিবারভুক্ত এবং আমার খাস লোক। চিৎকার দে বলুন আল্লাহু আকবার। এ হাদিস দ্বারা কি বুঝলাম? আল্লাহর পরিবার আছে কি নাই? আল্লাহর পরিবার আপনারা হতে চান? হতে চান? আল্লাহর পরিবার আছে কারা? যারা কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, তারাই আল্লাহর পরিবার। জোরে বলুন আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে ওই সমস্ত চামচাদের বলবো, তোমরা ওদের মেম্বারের সাথে থাকছো, আমাদেরকে হক কথা বলতে দাও নাই, কোরআন থেকে আমরা সত্য কথা জাতির সামনে উপস্থাপন করব, তোমরা আমাকে করতে দাও নাই। জেলের ভয় দেখাইছো, ফাঁসির মঞ্চের ভয় দেখাইছো, আমরা একমাত্র আল্লাহর ভয় নবীজির মহাব্বত নিয়ে কোরআনের কথাগুলো বলছি। জোরে বলুন ঠিক কি না? আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু, আহলে কোরআন গুনই আল্লাহর পরিবার ভুক্ত এবং খাস লোক। আজকে আমরা আল্লাহর পরিবার হয়ে গেলাম, আমাদের কাছে তোমাদের আর টাইম নাই। জোরে বলুন ঠিক কি না? এজন্য এই যে একটা মাদ্রাসা করা হয়েছে, বাসুরিয়া ইকরা নুরানি একাডেমি ও মহিলা মাদ্রাসা উদ্যোগে সভা, আপনারা খুশি না বাজার? এই মাদ্রাসা পেয়েও যদি খুশি না হয় তাহলে তো আপনি বেইমান। যেখানে কোরআন আছে, যে প্রতিষ্ঠানে কোরআন আছে, ওখান থেকে বের হবে হযরত শাহ জালাল। জোরে বলুন ঠিক কিনা? যেই প্রতিষ্ঠানে কোরআন আছে ওখান থেকে বের হবে হাফেজ, যেই প্রতিষ্ঠানে কোরআন আছে ওখান থেকে বের হবে আলেম, যেই কোরআন থেকে যেখানে যেই প্রতিষ্ঠানে কোরআন হাদিস আছে ওখান থেকে বের হবে মুফতি। জোরে বলুন ঠিক কিনা? যেই প্রতিষ্ঠানে কোরআন নাই ওখান থেকে বের হবে সন্ত্রাস। জোরে বলুন ঠিক কিনা? আজকে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটিতে কোরআন হাদিস না থাকার কারণে দিবালোকের সামনে ছাত্ররা সন্ত্রাস করতেছে। জোরে বলুন ঠিক কিনা? আর আজকে কওমি মাদারেস, যেখানে যে বিদ্যালয়ে যে প্রতিষ্ঠানে কোরআন আছে, ছাত্রদের আদব দেখলে রাস্তা দিয়ে চললে সালামের অভাব হয় না। জোরে বলুন ঠিক কিনা? এখন কোন প্রতিষ্ঠান ভালো আপনি এটা নির্ণয় করবেন? জোরে বলুন ইনশাআল্লাহ। সম্মানিত সুধি, কাজেই ভালোর দিকে মানুষের সংখ্যা কম হবে এটা আমাদেরও জানা, কারণ কিয়ামতের মাঠে 999 জন জাহান্নামী, আর একজন যাবে কোথায় বলেন তো? জান্নাত। 999 জন জাহান্নাম, একজন কোথায় বলেন তো? জান্নাত। এই কোরআনের পাওয়ার কত! আজ থেকে প্রায় 300 বছর আগের কার একটা ঘটনা শুনবেন বলবো? আপনারা যদি ওঠা বসা করেন তাহলে বগুড়ার দিকে চলে যাব। আপনাদের মুখাপেক্ষি আমি নয়, পকেটে টাকা নিয়ে আসছি। আপনারা 2-4 টাকা দিবেন ওটা নিব তা না। আপনারা সম্মান নাও করতে পারেন, কিন্তু আলামিনকে যখন আমি গাইবান্ধা সাদুল্লাপুর প্রায় গত বছর 5টা প্রোগ্রাম করছি, প্রত্যেকটাই কোরআন হাতে 10-15 হাজার টাকা চাই না, এমনি দেয়, কোরআনের মহাব্বতে দেয়। কাজে উঠবেন না, আমরা একটু বিরক্ত করার জন্য আছি বাজান, আপনাদের হাতে পায়ে ধরে উঠবেন না, বসেন। আর যদি একেবারে চলে যান, চলে যান, কোনো আফসোস নাই। তবে এই যে ময়দানে আছেন, কিছু কথা যদি কানে কলবে লেগে যায়, আমল করেন, কিয়ামতের মাঠে অন্তত এই জায়গাটা আপনার জন্য সুপারিশ করবে। জোরে বলুন ইনশাআল্লাহ। কাজে এখানে চুপ করে থাকেন, কোরআনের কথা যেখানে হবে চুপ করে থাকতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে, এটাই কোরআনের আদব বৈশিষ্ট্য। সম্মানিত সুদীপ, আজ থেকে প্রায় 300 বছর আগে, কত বছর আগে? আজ থেকে প্রায় 300 বছর আগের একটা ঘটনা আপনাদেরকে শোনাই। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আজ থেকে 300 বছর আগে যখন সৌদি আরব থেকে আরব সাগর দিয়ে একটা জাহাজ যাচ্ছিল টুরিস্ট, তারা সফর করতেছিল আরব সাগর দিয়ে। কোন সাগর দিয়ে? জোরে বলেন। আরব সাগর দিয়ে তারা সফর করতেছিল, সাগরের ভিতর দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে যাইতে যাইতে যখন মালদ্বীপ শহরে পৌঁছল, মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, পর্দার অন্তরালে মা এবং বোনেরা আমার কথাগুলো দিল দিয়ে শুনবেন, কোরআনের শক্তি কত বড় তার জ্বলন্ত প্রমাণ আমি আজকে দিয়ে যাব।
ও সিরাজগঞ্জের মুসলমান কথাগুলো খুব খেয়াল করে শুনেন। তখন ইন্দোনেশিয়ার সাগরের মধ্যে সিলুন চলতেছিল, জলোচ্ছ্বাস চলতেছিল। হঠাৎ করে ইন্দোনেশিয়ার সাগরের মধ্যে যখন ওই শিপ জাহাজটি এসে পুষল, হঠাৎ করে সাগরের জলোচ্ছ্বাসের কারণে জাহাজটা ডুবে গেল, সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ মরে যায়। কিন্তু সাগরের উপর একটা তক্তা, যেই তক্তার উপরে একজন বালক বসেছিল, এত সুন্দর বালক। পরের দিন যখন মহল্লার মানুষ সাগরের মধ্যে জেলেরা মাছ ধরতে গেছে, হঠাৎ করে দেখে একজন সুন্দর বালক সে জাহাজের মধ্যে একটা তক্তা তক্তার উপরে বসে বসে ডান বামে তাকায়, আর কি যেন পড়ে। জেলেরা ডাক দেয়া, বলে হে সাথী সঙ্গীরা, তোমরা শুনে রাখো, আমরা আজকে মাছ ধরব না, ওই বালকটাকে উদ্ধার করব। বালকটাকে উদ্ধার করিয়া ছেলেদের বাসায় নিয়ে ডাক দেয়া, বলে ইয়া ওয়ালাদ, হে বালক, তোমার পরিচয় কি, তুমি এত সুন্দর কেন? বালক ডাক দেয়া, বলে যে আমি আমার পরিচয়, আমি সৌদি আরব থেকে, আরব সাগর দিয়ে আমি সহ আমার সাথে বর্গরা, তারা সাগরের ভিতর দিয়ে আমরা ট্যুরে সফর করতেছিলাম। মালদ্বীপ সাগরে যখন পৌঁছলাম, মালদ্বীপ সাগরে পৌঁছার পর সিডুন শুরু হয়, জলোচ্ছ্বাস শুরু হয়। হঠাৎ করে সাগরের তরঙ্গের কারণে জাহাজটা ডুবে যায়, অনেক মানুষ মরিয়া গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কুদরতিভাবে হেফাজত করেছেন। বলুন সুবহানাল্লাহ, তুমি এত সুন্দর কেন? এই বালক ডাক দেয়া, বলে আমি তো নবীর দেশের মানুষ, আমার জন্ম নবীর দেশে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই জালের জেলেরা তারা এই বালকটিকে বিক্রি করার জন্য যখন হাতে হাতে নিয়ে গেছে, বন্ধু পূর্বের জমানা 300-400 বছর আগে আমরা যেরকম হাট থেকে গরু ছাগল গুলো কেনা বেচা বিক্রয় করি, ওই আগের জমানায় মানুষ দাস দাসী হিসাবে ক্রয় বিক্রয় করত। জোরে বলুন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মাছ কেনা সহজ কিন্তু এই বালক কেনা সহজ নাই। চড়া মূল্যে দাম চাই, কেউ নাই কেউ নাই কেনার মতো। এক দুই একদিন যায়, দুই দিন যায়, তিন দিন যায়, হঠাৎ করে একজন হিন্দু মহিলা একজন ছেলে সন্তানকে কেনার জন্য চলে গেছে, তার নজরে পড়ছে ওই বালকটাকে। জেলেরাকে জেলেদের ডাক দেয়া, বলে জেলেরা ওই বালকের দাম কত? এমন দাম চাইছে হিন্দু মহিলা ডাক দেয়া, বলে দাম যদি দ্বিগুণ চাও তারপরেও আমি এই সন্তানকে কিনে নিব। জোরে বলুন সুবহানাল্লাহ। জেলেরা ডাক দেয়া, বলে আপনি সন্তানকে কিনে কি করবেন, লাভ কি? বলে আমার তো একজন মেয়ে আছে, যে মেয়ে বিয়ে দিলে চলে যাবে, আর আমার আমি যখন বিদ্যা হয়ে যাব, আমার সেবা করার জন্য একজন আমার ম্যান দরকার, মানুষ দরকার, এই জন্য আমি এই বালকটাকে আমি নিব। সুবহানাল্লাহ, বলবেন না হিন্দু মহিলা, কিন্তু বালকটা হলো 30 পারা কোরআনের হাফেজ। জোরে বলুন আল্লাহ আকবার। কিয়ামত পর্যন্ত আল্লাহ কোরআনকে হেফাজত করবেন, তার জ্বলন্ত প্রমাণ। বালকটাকে ক্রয় করে বাড়িতে নিয়ে যাওয়ার পর বালককে ডাক দেয়া, বলে সন্তান, তুমি আমার ছেলে, তুমি কেনা মানুষ না, কেনা গোলাম না, তুমি আজ থেকে আমাকে মা ডাকবে, আমি তোমাকে আমার কলিজা দিয়ে ভালোবাসা দিব, তুমি আমার সন্তান, আর এই যে আমার মেয়ে, এটা তোমার বোন, তুমি বোনকে বোন হিসাবে ডাকবে, বোন তোমাকে ভাই হিসাবে ডাকবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো খুব খেয়াল করে শুনে নেন। মা কয়েকদিন যাবো ছেলে মেয়ের মধ্যে আনন্দ উল্লাস ভালোই চলতেছিল,
হঠাৎ করে মা একদিন ঘরের কোনাতে গিয়ে দুই চোখ দিয়ে পানি পানি টপ টপ করে বলতেছে। সন্তান ডাক দিয়ে বলে, মা তুমি কেন কাঁদো? মা ডাক দিয়ে বলে, বাপরে আমার কাঁদার একটা কারণ হইল, এই যে মালদ্বীপ শহরের মধ্যে জলোচ্ছ্বাস শুরু হয়, সিডন শুরু হয়। শুরু হওয়ার পর তৎকালীন সময় তৎকালীন প্রেসিডেন্ট সরকার প্রধান রাষ্ট্রপতি তারা গণতন্ত্রের সিদ্ধান্ত অনুযায়ী তারা বলল যে এই সিডন মালদ্বীপ শহরের মধ্যে সাগর কেন উত্তাল হয়? ওরে মুসলমান ইমানদার, কথাগুলো খুব খেয়াল করে শুনে নেন। এক পর্যায়ে সিদ্ধান্ত হইল যে তারা সুন্দরী মেয়েকে নিয়ে আসবে, আর বদ জিন্নাত এই সুন্দরী মেয়েদেরকে খেয়ে ফেলবে। তাদের খায়েশাত মিটাইয়া গেলেই এই জলোচ্ছ্বাস বন্ধ হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, রাষ্ট্রপ্রধান ডাক দেয়া কয় যে জ্যোতিষীদের জ্যোতিষীদের ডাক দেয়া কয় যে এই মালদ্বীপ শহরের মধ্যে যত মেয়েরা আছে সুন্দরী মেয়েরা তাদের নামের লিস্টি করো এবং লটারি করো, যে বছর সিডন জলোচ্ছ্বাস শুরু হয়ে যায় ওই বছর একজন সুন্দরী মেয়ে মন্দিরের মধ্যে রাখবে, আর জিন্নাতরা তার খায়েশাত মিটিয়ে যাবে। এক পর্যায়ে জলোচ্ছ্বাস বন্ধ হয়ে যাবে। ওই হাফেজে কোরআন ডাক দেয়া বলে, মা তুমি কেন কাঁদো? ওই সন্তানের পায়ার দিকে তাকাইয়া মা বলে, বাপরে এই বছর লটারিতে তোমার বোনের নাম উঠছে, সূর্যটা যখন ডুবে যাবে তোমার বোনকে সরকারি বাহিনী নিয়ে যাবে, তারা মন্দিরের মধ্যে রাখবে, তোমার বোনকে মেরে ফেলবে। সন্তান মাকে ডাকতে বলেন, মা এটা আমি বরদাস্ত করতে পারবো না মা, কারণ আমি কোরআনের হাফেজ, কোরআনের সত্য শক্তি এত বড় বেশি, বদ জিন্নাত আমার একটা আয়াতের ফুৎকারে তারা ডরাইবে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। সন্তান মাকে ডাক দিয়ে বলেন, মা তোমার ডরানোর কোনো কারণ নাই মা, তুমি বোনটাকে নানুর বাসায় পাঠায়া দাও আর বোনের পোশাকটা আমার গায়ে পরায়া দাও। মা ডাক দেয়া বলে, ছেলে রে তোকে তো আরব মেরে ফেলবে। ছেলে বলে, না না আমাকে মারতে পারবে না। মাকে ডাক দেয়া বলতেছে, সন্তান মা আমাকে কখনো মারতে পারবে না, মা তো হিন্দু, কোরআনের মর্যাদা কি বুঝবে? সন্তান ডাক দেয়া বলে, মা আমি যেটা বলি তুমি সেটা করো, তুমি আমার বোনের পোশাক আমাকে পরায়া দাও, আমার চেহারা সুন্দর, আমি ছেলে না মেয়ে সরকারি বাহিনী এটা বুঝবে না। মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, কথাগুলো খুব খেয়াল করে শোনো মা। এই ছেলেটাকে যখন সূর্যটা অস্ত দেয়, রাত যখন অন্ধকারাচ্ছন্ন ঘুনে আসলো, হঠাৎ করে সরকারি ফৌজ চলে আসলো, মা তার মেয়ের পোশাককে ছেলেকে পরিয়ে দিল। সরকারি বাহিনী মনে করলো যে এনি তো সুন্দরী মেয়ে লোক, এটা তো সুন্দরী মেয়ে লোক, একে দিয়েই কাজ করতে হবে বন্ধু। এই ছেলেটাকে নিয়ে ওই যে মালদ্বীপ শহরের পাশে একটা মন্দির তার মধ্যে রেখে দেয়। রাত যখন গভীর হয়, মালদ্বীপ সাগরের মধ্যে বদ জিন্নাতরা সিডন শুরু করে দেয়, জলোচ্ছ্বাস শুরু করে দেয়। এই বালক মন্দিরের মধ্যে গিয়ে সূরা ইয়াসিন বের করে পড়তেছে, বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহু আকবার। সূরা ইয়াসিন পড়ে এক চল পানি নিয়ে ওই দানব পাহাড়ের মতো পানি নিয়ে আসতেছিল, এক চোল পানি যখন ফিক মারছে বন্ধু, এই পানির আগুন সহ্য করতে না পেরে মুহূর্তের মধ্যে জ্বলে পুড়ে মারা যায়। পরের দিন সরকারি পুরসভা আত্মীয় স্বজন লাশ নেওয়ার জন্য মন্দিরে চলে যায়, যায় দেখে একজন বালক কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। বলুন সুবহানাল্লাহ। লম্বা ওয়াকিয়া সংক্ষিপ্ত করতেছি, এক মিনিটে
জীবনে শেষ করে দিব, বালককে ডাক দে বলে কি আজীব ব্যাপার। এই সংবাদ যখন প্রাইম মিনিস্টার কাছে চলে যায়, সরকার প্রধান বালককে ডাক দেয়া বলে তোমার রহস্য কি একটু বলো, বলে এই এই আমার রহস্য। সরকার প্রধান চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে সামনে বছর আবার যখন মালদ্বীপ শহরের মধ্যে সিডুন শুরু হবে, তুমি যদি এই পানিকে জলোচ্ছ্বাসকে থামাইতে পারো মালদ্বীপ শহরের, আমি সরকার প্রধান সহ রাষ্ট্রপতি সহ হাজার হাজার ইহুদি খ্রিস্টান তোমার হাতে কলেমা তৈবা পড়ে মুসলমান হয়ে যাব। চিৎকার দে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম, আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম, ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়, ও নামে এত জাদু এত মধুময়। আল্লাহু আকবার, ও নামে এত জাদু এত মধুময়, ও নাম দিয়ে ফুল সুরবি ছড়াই, ও নাম দিয়ে ফুল সুরবি ছড়াই, ও নামের সুর তুলে আমি শুধু চাই। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়, আরশের বুকে লেখা ও মধুর নাম, তমাম আলম কুল জানাই সালাম। বলেন আল্লাহু আকবার, ব্যথিত মানবতা ফিরে খুঁজে হায়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়।